আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলিটেকনিক বন্ধুমহলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। অনেকে প্রশ্ন করছিলেন যে ভাইয়া, আমরা তৃতীয় পর্বে শূন্য আসনে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমরা ফলাফল কীভাবে দেখব সেটা নিয়ে আজকের এই ভিডিওটি দেখেন। আজকে আমাদের এটা প্রকাশিত হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে পরিচিত সরকারি প্রতিষ্ঠানগুলো এইচএসসি ভোকেশনালের আলিম থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি তৃতীয় পর্বে শূন্য আসনে ভর্তির ফলাফল প্রকাশ ও ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আজকে আমাদের এই ফর্মটা দিছে, যারা আমরা এইগুলো দেখব কিভাবে, আমাদের রেজাল্টটা কিভাবে দেখব আমরা সেটাই আজকের এই ভিডিওতে পুরো দেখাবো। আসলে ঠান্ডা লাগার কারণে সেভাবে কথা বলতে পারতেছে না, কথাগুলো না বুঝতে পারলে একটু কষ্ট করে বুঝে নেবেন। তো এখানে কি বলতেছে দেখেন, শিক্ষার্থীরা প্রতি ভর্তি কার্যক্রম ফি 100 টাকা, অনলাইনে আবেদনকৃত ও রেজিস্ট্রেশনকৃত ফি 235 টাকা, মোট ভর্তিকৃত শিক্ষার্থীর প্রতি 335 টাকা। সচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁও বরাবর ডিপিপি অর্ডার আকারে আগামী 20-23 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনে সপ্তম তলায় কারিকুলাম শাখায় জমা দিতে হবে। আসলে এই টাকাটা যারা চান্স পাইছে, শূন্য আসনে যারা চান্স পাইছে, তাদের সরাসরি এই সপ্তম তলায় গিয়ে এই স্যারের সাথে গিয়ে এখানে টাকাটা জমা দিতে হবে। তারপরে বলছে এখানে কি, প্রতিষ্ঠানের প্রতি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে 2021-22 শিক্ষার্থীদের সাথে তৃতীয় পর্বে ক্লাস শুরু প্রতিষ্ঠানে করতে হবে। সবাইকে বলে লিসে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন, এদের আমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে, কে কোথায় পেয়েছেন সব কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমরা ওখানকার আগে কাজটা শেষ হয়ে এসে তারপরে আমরা দেখি যে আসলে কে কোন জায়গায় পেয়েছেন আর কীভাবে আমরা এটা দেখবো সেটা আমার ভিডিওর মাঝে আমি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। আগে এখানকার কাজগুলো দেখে নিতে কী কী করতে হবে। তো এখানে কি আবেদনপত্র, ভর্তিকৃত শিক্ষার্থীর মূল এসএসসি ও এইচএসসি নম্বরপত্র প্রদর্শন করতে হবে, অন্যথায় ভর্তি বাতিল হবে, এইগুলা ওখানে দেখাতে হবে। আর যে যে কাগজপত্র প্রদর্শনের জন্য আনতে হবে সেগুলো হচ্ছে কি, এসএসসি পাশের মূল সনদ, এসএসসি ও এইচএসসি পাশের মূল নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, এগুলা জমা দিতে হবে। আর এখানে আছে ফি, মানে কত টাকা ফি জমা নেবে, মোট 1755 টাকা শিক্ষার্থী থেকে আদায় করবে আসলে কলেজ, এত টাকা জমা দিতে হবে। আর জমা দেওয়ার তারিখ এখানে দেওয়া আছে 6-7 তারিখের ভিতরে, না এটা তো আগের, তো এগুলো সেই ফিগুলো দেওয়া আছে মোট কত টাকা দেওয়া লাগবে। এবার আসি আমরা যে এইবার 2023 সালে তৃতীয় সেমিস্টারে কারা কারা চান্স পেয়েছে এখানে, তো সেগুলো দেখে দেওয়া আছে। ফুড টেকনোলজিতে এই একজন এখানে চান্স পেয়েছে, যে এত রোল নাম্বার তার এত, আর রেফ্রিজারেটারে চান্স পেয়েছে এই কয়েকজন, তার রোল নাম্বার এত। এখানে দেখে দেওয়া আছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও, তারপর দেখে দেওয়া আছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর, তারপরে আপনার দেওয়া আছে এখানে রংপুর কুড়িগ্রাম। প্রত্যেকটা ডিপার্টমেন্টে পলিটেকনিকে দেখেন যে যে ডিপার্টমেন্টে ছাত্রগুলো চান্স পাইছে সেগুলো কিন্তু এখানে তালিকা দেওয়া আছে। প্রথমে কি সিভিল, সিভিলে দেখে দেওয়া আছে, সিভিলে দেখেন ফার্স্ট শিফটে এখানে আছে তাদের এত রোল, এটা হচ্ছে পেয়েছে, তারপরে এত রোল পেয়েছে, এত রোল পেয়েছে, এত রোল পেয়েছে, দেখেন PPF5 ছাড়া তারপরে সিভিলে দেখছি যে কাউকেই দেয়নি। তো এটা রোল হচ্ছে কি এইচএসসি রোল, কিন্তু এটা জিপিএ কিন্তু এইচএসসি, এসএসসি কিন্তু না, রোলটা হচ্ছে এইচএসসি, ওরা জিপিএ এটা হচ্ছে এইচএসসি হচ্ছে কি জিপিএ, তারপরে কি এরা A+ পাইছে, তারপরে কি সিভিলে চান্স পেয়েছে, তারপরে এবছর তারপরে কি তৃতীয় পর্বে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু রেজাল্ট অনুযায়ী কিন্তু এখানে টানছে। তো এখানে দেখে ইলেকট্রিক্যাল টেকনোলজি আছে, এখানে দেখেন এই যে এইগুলো যেগুলো রোল আছে এই রোলগুলো কিন্তু ইলেকট্রিক্যালের, তারপর ইলেকট্রনিক্স আছে, পাওয়ার আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা আপনারা নিজেরা ফোন থেকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে পারবেন খুব সহজে। তো আমরা কয়েকটা দেখি, দেখি রাজশাহী, দেখেন রাজশাহী পলিটেকনিকের কতগুলো ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্ট থেকে কিন্তু যে লোক নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখলে GPA-5 এর সংখ্যা অনেক বেশি। সিরাজগড় আছে, যে পাবনা পলিটেকনিক আছে, পাবনা পলিটেকনিকে দেখে সব GPA-5 ছাড়া কিন্তু কেউ নেয়নি, তবে পাবনাতে দেখা যাচ্ছে তিনটা দিচ্ছে, যে 4.75, 4.67, 4.67 কয়েকটা দিছে। তো এখানেও দেখেন অনেক টেকনোলজি কিন্তু এখানে আছে। তো এইভাবে দেখেন প্রত্যেকটা আপনার কলেজের, প্রত্যেকটা কলেজের এখানে আপনার শিটগুলো দিয়ে দিছে যে কে কোন ডিপার্টমেন্টে কতগুলো পেয়েছে। তারপর এটা হচ্ছে সিলেট পলিটেকনিকে,
তো আমরা এখন চলে যাব যে আসলে কিভাবে রেজাল্টটা আমরা খুব সহজে নিজে থেকে দেখতে পারবো। তো নিজে থেকে দেখার জন্য আমাদের যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ দেব BTEB, আমার এখানে আছে তাই আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেবেন এই যে প্রথম যে ওয়েবসাইট, ওয়েবসাইটের পরে এখানে গিয়ে দেখতে পাবে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরকারি প্রতিষ্ঠানে, তৃতীয় পর্বের ফলাফল প্রকাশ, আর এটা হচ্ছে ডিপ্লোমা পর্যায়ে তৃতীয় পর্বের শূন্য আসনে শিক্ষার্থীর ভর্তির সময় বৃদ্ধি সংক্রান্ত, তার মানে কি আবার তারা বৃদ্ধি করছে। এই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন আমরা আসি এখানে ফলটা দেখি। এখন দেখার পরে আমাদের এরকম একটা পেজ আসবে, ফোনে হচ্ছে গিয়ে এজেন্ডিসের এইটা আসবে না, কিন্তু এইটা আসবে, এই যে লাল চিহ্ন দেখা যাচ্ছে, লালের উপর ক্লিক করবে, করলে আপনাদের ফোনে ওটা ডাউনলোড চাইবে। তখন আপনারা ওখানে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে খুব সব সহজে আপনারা দেখতে পারবেন। ডাউনলোড করার পর দেখবেন যে এরকম একটা পেজ আসবে, তখন এখান থেকে আপনার নিচে আসবেন। আসার পর দেখেন এখানে যে টেকনোলজিগুলো আছে আপনারা খুঁজে খুঁজে বের করবেন যে আপনি কোন পলিটেকনিকে আবেদন করছিলেন আর কোন ডিপার্টমেন্টে আবেদন করছিলেন, সেগুলোর মধ্যে রোল আছে কিনা। যদি রোল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি এখানে চান্স পেয়ে গেছেন। আর চান্স পাওয়ার পরে আমাদের যা যা করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি আগে বলছি যে আমাদের এই যে এইটুকু আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন, পড়ে এখানে যা যা বলা আছে সেগুলোর উপর নির্ভর করে কিন্তু আমাদের ভর্তিটা করতে হবে। ভর্তির কার্যক্রমটা এখানে তারা বলে দিয়েছে, এই যে মূল নম্বরপত্র 335 টাকা কোথায় জমা দিতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে। তো সব বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে দেখে ওই ওয়েবসাইট থেকে ঢুকে দেখতে পাবেন খুব সহজে। তো আশা করি সবাই ভালো আছে, ভিডিওটি বুঝতে পারছেন। আর এই কদিন আপনারা রক দিয়েছিলেন কিন্তু আমি দিতে পারিনি, কারণ হচ্ছে আমার পরীক্ষা ছিল আজকে, মেবি আজকে পরীক্ষা শেষ হলো। ইনশাল্লাহ আগামী দিন থেকে আমাদের ভিডিওগুলো এবং কমেন্টগুলো নিয়মিতভাবে আশা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কোনো একটা ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।